সংগঠক যারা, তাদের এটা একটা মিসম্যানেজমেন্ট, সিআর মিসম্যানেজমেন্ট বলে আমি মনে করি। এইরকম অব্যবস্থার কারণে কেকের মৃত্যু হতে পারে বলে আমার সন্দেহ, আমার আশঙ্কা। হয়তো কেকের এই মৃত্যু নাও হতে পারত, মৃত্যু কি এড়ানো যেত, এই প্রচুর প্রশ্ন কিন্তু আসবে যদি প্রকৃত অর্থে তদন্ত হয়। কারণ এর মধ্যে দেখতে পাচ্ছেন যে কেকের প্রোগ্রাম যারা করেছে তারা কারা, তাদের কেকের মতন আর্টিস্ট কানার জন্য তাদের রসদ কোথা থেকে আসে, তারা সেই টিকিট কাকে কোথায় কীভাবে বিক্রি করেছে, যেখানে দশজন লোক ধরার জায়গা সেখানে দশগুণ বেশি লোক ঢুকে যাচ্ছে। তারপরে টোটাল ব্যবস্থাটার মধ্যে একটা মিসম্যানেজমেন্ট ছিল, এটা তো স্পষ্ট।